নমস্কার বন্ধুরা, আজকে তরমুজ আর কাঁচা আম নিয়ে হাজির হয়েছি। এত পরিমাণ গরম, মাথা পেট আর মন ঠান্ডা করার জন্য আজকে দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি। শুধু পুরো ভিডিওটা দেখতে থাকুন, আর এই গরমেতে যাই খাবেন খেতে ইচ্ছা করবে না। আজকে যেটা করছি পুরো ঠান্ডা ঠান্ডা, পুরো কলিজা ঠান্ডা হয়ে যাবে। আজকে বানাতে চলেছি দু ধরনের শরবত, একটা তরমুজের আর কাঁচা আমের। আগে তরমুজটা কেটে নিই। লাল টক টক করছে তরমুজটা, আর তরমুজটা নাকি বলেছে প্রচুর মিষ্টি হবে। তাহলে কাটা যাক। এই তরমুজের খোসাগুলো আগে প্রথমে ছাড়িয়ে নেব, আর লাল অংশটা নিয়ে নেব, আর ভেতরের বীজগুলো তো ফেলে দিতেই হবে, নাহলে মুখে লাগবে। গরমে যদি মন ঠান্ডা না হয়, পেট ঠান্ডা না হয়, মাথা তো গরম হয়েই যাবে, তাই জন্য আগে পেটটাকে ঠান্ডা করতে হবে, তবেই তো মাথাটা ঠান্ডা হবে। বীজগুলো ছাড়িয়ে সব ছোট ছোট করে কেটে নেবে। যা গরম পড়েছে, আর কিছুই ভালো লাগছে না। সব তরমুজগুলো কাটা হয়ে গেল, এবার আমটা কেটে নেব। আর এই গরমে টকটক শরবত খুবই ভালো লাগে। আমরা সবাই সচরাচর এই গরমকালে টক খেয়ে থাকি, তাই আজকে কাঁচা আমের শরবত করছি, আর কাঁচা আমটা কেটে নিচ্ছি। প্রথমে কাঁচা আম কাটলে এর একটা অসাধারণ গন্ধ ছাড়ে, বলো? হ্যাঁ, কাঁচা আমের একটা আলাদাই গন্ধ থাকে। আর শরবত করবো কেন, কাঁচা আম নুন লঙ্কা দিয়ে খেয়ে নি, বলো? দারুণ লাগে, পুরো দারুণ লাগে। কাঁচা আমের শরবত অসাধারণ, হ্যাঁ, এই গরমে অসাধারণ লাগে। তরমুজগুলো প্রথমে কেটে নিয়েছি, আর এই তরমুজের শরবত বানানোর জন্য পুদিনা পাতা তুলে এনেছি। কিছু পুদিনা পাতা এই তরমুজে দিয়ে দিচ্ছি। এটা খুব মিষ্টি, তবু আমি হাফ চা চামচ চিনি দিয়ে দিচ্ছি। এক চামচের সিকি ভাগ নুন দিচ্ছি। তরমুজটা আমি মিক্সিতে খুব ভালোভাবে বেটে নেব, তারপর আসছি। কাঁচা আমগুলো ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, আর এর সাথে এর স্বাদ হওয়ার জন্য আধখানা কাঁচা লঙ্কা, কিছু পুদিনা পাতা, হাফ চা চামচ নুন, তিন চা চামচ চিনি। যেহেতু আমটা একটু টক আছে, তাই তিন চামচ চিনি দিচ্ছি। এই কাঁচা আমগুলো যে কাটলাম, এগুলো সবগুলোই আমি মিক্সিতে খুব ভালোভাবে বেটে নেব, তারপর আসছি। আর চিনিটাও একসাথে বেটে নিলে তাহলে মিহি হয়ে যাবে, সেই কারণেই আমি সব কিছু একসাথেই বেটে নিচ্ছি। তরমুজগুলোকে পুরো মিক্সিতে সুন্দরভাবে বেটে নেওয়া হয়েছে। এবার এই তরমুজের রসটা আমি ছেঁকে নেব, তাই জন্য ছাঁকনিও নিয়ে এসেছি, আর বরফ। এই গরমের একটাই জিনিস ঠান্ডা ঠান্ডা বরফ। ঠান্ডা হওয়ার জন্য প্রথমে আমি বরফ দিলাম। এবার পুদিনা পাতা, এই জুসটা ছেঁকে নেব। ছেঁকে নেওয়ার কারণ হলো যাতে মুখে নাই ছিবড়েগুলো পড়ে, সেই কারণে। এই তরমুজটা যে আমি বেটেছি, কোনো রকম জল দিইনি। আর একটা কথা বলে রাখি, আপনারা যদি চিনি ব্যবহার করতে না চান তাহলে করবেন না। আর এটা মিষ্টি হলেও আমার একটু মনে হয়েছে চিনি ব্যবহার করা, তাই জন্য করেছি। টিপে টিপে জুসটা বার করে নিচ্ছি। ঠান্ডা করার জন্য এর একটা বরফ দিয়ে দিচ্ছি, আর উপরে পুদিনা পাতাটা খুব সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছি। আর এর সাথে আরও সুস্বাদু করার জন্য আমি হাফ চা চামচ লেবুর রস দিয়ে দেব। জিরেকে ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম, অল্প সামান্য জিরে গুঁড়ো দিয়ে দেব, অল্প। খেতে কত সুন্দর হবে বলো, দেখতেই যদি এত সুন্দর হয়, খেতে কত না জানি সুন্দর হবে। তাহলে তৈরি হয়ে গেল আমাদের প্রথম শরবত, তরমুজের প্রথম শরবত আমাদের তৈরি হয়ে গেল। এবার আমাদের কাঁচা আমের শরবতটা তৈরি করব, চলুন। আমের নির্যাস থেকে জুসটা বের করে নিচ্ছি। খুব সুন্দর মিক্সিতে বাটা হয়েছে আমটা, আর ঠিক যেরকম রং ছিল আমে, ঠিক সেরকম বর্ণই ধারণ করেছে। আমের নির্যাসটা যেহেতু ঘন, তার জন্যে একটু সামান্য জল মিশিয়ে দিচ্ছি। নির্যাসটা ঢেলে নিচ্ছি। ভাববেন না এটা শেষ হয়ে গেল, এতে আরও কিছু পড়বে। এটাকে সুস্বাদু করার জন্য হাফ চা চামচ জিরে গুঁড়ো, জিরেকে ভেজে আমি গুঁড়িয়ে নিয়েছি। হাফ চা চামচ দিয়ে দিচ্ছি চাট মশলা, আর দিয়ে দিচ্ছি ঠান্ডা করার জন্য দুটো বরফ।
ঠিক দোকানের মতো আমের শরবতটা হয়ে গেল না, দারুণ দেখতেও হয়েছে। অসাধারণ স্বাদের দুটো শরবত হাজির হয়ে গেছে আমাদের সামনে, একটা হচ্ছে কাঁচা আমের আর একটা হচ্ছে তরমুজের। অসাধারণ দেখতে লাগছে বুঝলে, আর খেতে না জানি কত সুন্দর হবে। আগে মুখ ছাড়ানোর জন্য পেট ঠান্ডা তার আমি আগে আমের জুসটাই খাই। কেমন লাগছে গো খেতে? ও কোনো কথাই বলছে না। না বাবা বলতে কষ্ট হচ্ছে এখন, খেয়েলি আগে তার। ভালো ভালো হয়েছে? খুব সুন্দর হয়েছে, টকটক হয়েছে। হ্যাঁ আমার তো পুরো প্রাণটা ঠান্ডা হয়ে গেল খেয়ে। প্রাণটা ঠান্ডা হলো হয়েছে ওরে বাবা রে। এবারে এই যে এইটা খাই, গায়ে রক্ত হবে একটু বেশি। দুটো জিনিসই সুন্দর সুন্দর সুন্দর, দারুণ দারুণ হয়েছে, দারুণ হয়েছে। পেট ঠান্ডার জিনিস দিয়ে মনে হয় গেলাস শুধু চেটে ফুটে খেয়ে, চেটে ফুটে খেয়েলি, চেটে ফুটে খেয়ে জিনিস হয়েছে। আর গরমে তো কি খাবে বলে, বিশাল পেট ঠান্ডা, আর কিছু খেতে। আর এই রকম গরমের দিনে কি বা খাবে বলো, এই রোদে কাজ করছিলে, এসে তুমি কি খাবে? গরম গরম খাবার এখন ভালো লাগবে না, এখন এই রকম ঠান্ডা খাবার আর বিশেষ করে যদি শরবত হয় তাহলে তো একেবারে পুরো জমে যাবে। খেতেও ভালো, খাওয়াও ভালো, আর দারুণ করলো, সেভাবেই ফলো করবে, ঠিক পারবে। খুব সুন্দর করেছে, ঠাকুমাদের এই প্রশংসাটাই তো সব সুন্দর করেছে, সুন্দর জিনিস হয়েছে একদম, ঠান্ডার একদম সুন্দর করেছে। বন্ধুরা আপনারাও গরমে এইভাবে বাড়িতে বানিয়ে ফেলুন কাঁচা আমের শরবত আর তরমুজের শরবত। এদিকে রাখবেনি, পমি করেছে খুব সুন্দর, খুব সুন্দর করেছে। আর ভালো থাকবেন, গরমে বেশি বেশি করে জল খাবেন, সুস্থ থাকবেন আর আমাদের সঙ্গে থাকবেন। আর প্লিজ প্লিজ বন্ধুরা, যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিন। এভাবেই বেশি বেশি করে শরবত খাবেন আর নিজেকে সুস্থ রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।